একদমই আসসালামু আলাইকুম এন্ড ইয়াস এক্স্যাক্টলি হাই এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? একদম চলে এসেছি উইথ মাই শো পুষি অন মাইক এবং শুনছি ক্যাপিটাল এফএম 94.8। যদিও এখন পর্যন্ত আমি নিজেকে দেখতে পাচ্ছি না, আমি কি নিজেকে একটু দেখতে পারি কাইন্ডলি একটু? ওকে, এনিওয়েজ আমি তোমাদেরকে একটু বলে নিচ্ছি, আমি আছি ঠিক রাত 11টা পর্যন্ত। এর মধ্যে অনেক কথা হবে, অনেক তোমাদের পছন্দের গানগুলো অবশ্যই আমি ট্রাই করবো প্লে করার জন্য, অ্যাট দ্য সেম টাইম আমার পছন্দের গানগুলো আজকে আমি প্লে করবো, যেটা চিন্তা করে এসেছি আজকে। অলরাইট, সো ইয়াস, আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কোন কোন গানগুলো পছন্দ, সো আমি অবশ্যই তোমাদেরকে সে হ্যাঁ আহার লাগবে না ভাই, এত ভালো হতে হবে না তো। ওকে, সো ইয়াপ, সেই গানগুলো অবশ্যই আমি ট্রাই করবো প্লে করার জন্য। অ্যান্ড আজকে আমি চশমাটা আনি নাই, আমি নিজেও জানি না। ওকে, আজকে বেসিক্যালি যেটা হয়েছে যে আজকে আমি এমনিতে আমি আর আমি এমনিতেই একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো তখন চশমা আমার মানে যেহেতু এমনি এমনি জাস্ট বের হওয়া হয়েছে, ওটার জন্য চিন্তা করেছিলাম যে আমার চশমাটা লাগবে না। তো যখন নাকি আবার বাসায় এসে তারপর যখন আর বের হবো, মানে যখন এখানে আসার উদ্দেশ্যে যখন বের হবো, তখন আমি চশমাটা নিয়ে নিব। বাট তারপর যেটা হলো যে সময়টা একদমই দেখলাম যে কটা বাজে, তখন 8:30 মতো বেজে গেছে, এই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। অ্যান্ড এখানে আসার পর তারপর মনে হয়েছে ওয়াও, আমি আমার চশমাটা ফিরে আসছি, ভেরি নাইস, থ্যাংক ইউ। এনিওয়েজ, সো যাই হোক, ওটা ব্যাপার না, আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে তোমার জয়েন করে ফেলেছে, যদিও এখন আমি বলি নাই যে কীভাবে জয়েনটা করতে হবে। আমি তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি, ফার্স্ট অফ অল যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা আমাকে টেক্সট করতে পারো। আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা এখন আমার সঙ্গে লাইভে জয়েন করে ফেলতে পারো, এবং আমার সঙ্গে লাইভে জয়েন করার জন্য যে পেজটি রয়েছে, মানে ফেসবুক লাইভে জয়েন করার জন্য যে পেজটি রয়েছে, তা হলো facebook.com/capitalfm948। সেখানে আসলে কিন্তু তোমরা একদমই আমাকে দেখতে পাবে যে আমি বকবক করছি, এবং তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারবে এখানে, এবং ইয়াস ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে। আরও যে ব্যাপারটি রয়েছে সেটা হলো ফোন কলস, বাট এখন হলো আমি ফোন কলসটা নিচ্ছি না আপাতত কয়েকদিন, সো ইয়া, বাট ভেরি সুন ইনশাল্লাহ আমরা অবশ্যই আবার ফোন কলসগুলো নেওয়া স্টার্ট করে দেবো। এখন একটু দেখে নিচ্ছি যে কারা কারা আমার সঙ্গে জয়েন করে ফেলেছে। অলরাইট, সো অনেকে আমার সঙ্গে জয়েন করেছে, আমাকে মেহজাবিন মিমি আমায় লিখেছে, আপু সত্যি তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আমি আসলে না আজকে অনেক কনফিউজড ছিলাম যে আমি চশমা পরে আসি নাই, আমাকে দেখতে খুবই উইয়ার্ড লাগলেও লাগতে পারে, আমি ঠিক জানি না। এনিওয়েজ, থ্যাংক ইউ। প্রান্ত রায় আমায় লিখেছে, তারপর হলো সাজ্জাদ হোসেন আছে আমার সঙ্গে, লাভ ইউ, লাভ ইউ টু মাই ব্রাদার, থ্যাংক ইউ। অ্যান্ড এমডি পাঠান আছে, কি করছো? এই যে কিছুই না, এই টুকটাক কথা বলছি আর কি। আর হলো তমা আমায় লিখেছে, তোমার ভয়েসটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ তমা। এমডি ইসমা আমায় লিখেছে, হাই আপু, আজ আমার নাম ভুল বলবা না, ওকে, একদম ইসমাম, ইয়াস। তারপর সাজ্জাদ আমাকে আবারও লিখেছে, ফারহান আহমেদ আমায় লিখেছে, অনেক দিন পর শুনছি তোমাকে, হাউ সুইট, তুমি এতদিন কোথায় ছিলে বলো, কেন শোনো নাই? ইঞ্জিনিয়ার রফসান আহমেদ রাকিব লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তোমার একটা গান শোনাও প্লিজ। অবশ্যই আমি আমার একটা গান শুনিয়ে ফেলবো, বাট হলো আজকে আমার পছন্দের গানগুলো একটু প্লে করবো, বিকজ তার আগের এপিসোডে আমি তোমাদেরকে তিনটা গান শুনিয়েছিলাম, বিকজ ইউনো আমার এখানে আমার আমার গানের জন্য আমাকে হেল্প করার জন্য একজন ছিলেন, যিনি নাকি আমার জন্য গিটার প্লে করছিলেন, দ্যাটস ওয়াই আমি তিনটা গান গিয়েছিলাম তোমাদের জন্য। বাট আজকে যেহেতু সেই মানুষটি আমাদের সঙ্গে এইখানে উপস্থিত নেই, উনি বাসার মধ্যে ডেফিনেটলি ঘুমাচ্ছেন নাক ডেকে, সো যাই হোক, স্টিল আমি ট্রাই করবো খালি গলায় হলেও অল্প একটু গান গিয়ে শোনাতে। অলরাইট, ওকে, সো কেশব, কেশব রায় আমায় লিখেছে, হাই আপু, হাই কেশব, কি অবস্থা তোমার? কেশব, কেশব, ওকে। এসকে রিফাত আমায় লিখেছে, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং ভেরি গুড। সাজ্জাদ হোসেন লিখেছে, কেমন আছেন? কুমিল্লা থেকে সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ। তমা আমায় লিখেছে, আনিকা লিখেছে, রাজকন্যা রাজকন্যা তোমাকে না আসলে আমার ভালো লাগে না। আরে এই যে আমি একদমই তোমাদের জন্য চলে এসছি, স্পেশালি তোমার জন্য চলে এসছি আনিকা। সাব্বির রহমান আমায় লিখেছে, তারপর হলো এমডি মিকরান,
হোসেন নীরব, নীরব আমার লিখেছে লাভ ইউ আপু, লাভ ইউ টু মাই ব্রাদার। অ্যান্ড সাদেক খান লিখেছে হ্যাপি, আজ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড কেশব রায় আমাকে আবারও লিখেছে, তারপর হলো পড়শি ফ্যান ক্লাব, ওকে হাই, কী খবর তোমার বলো, আই মিন তোমাদের বলো। আর এইচ হৃদয় খান লিখেছেন, হাই আপু, হাউ ইউ, আমি তো ভীষণ ভালো আছি, বলো তোমার কী অবস্থা বলো। আর জৈনাক পোকা আমার লিখেছে, কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমার কী অবস্থা। স্বপন বর্মন আমার লিখেছে হাই, তারপর হলো পারভেজ হাসান আছে আমার সঙ্গে, তারপর হলো এমডি ইলিয়াস রাজ আছে, তারপর আবারও কেশব আছে, এমডি পাঠান আমাকে লিখেছেন, তারপর হলো মিজানুর রহমান আছে, উইট কোথায় গেল ওকে, আমাকে এমডি মেরাজ হোসেন লিখেছে, তারপর হলো আর কারো কারো লিখেছে, এমডি হাসান, আই থিঙ্ক তুমি এটা গানের কথা বলেছো হাসান, আমি জয় করব সেই গানটি প্লে করার জন্য। আর এমডি জাহিদুল ইসলাম জিশন, রাইট জিশন আমার লিখেছে, থ্যাংক ইউ জিশন, ওকে। অ্যান্ড জেবার রশিদ, ও ওয়াও, এখানে আসলে একজন দুজন আসে যারা নাকি আমায় কমেন্ট করছে না, তারপর নিজেদের মধ্যে কমেন্ট করছে, কমেন্টের আদান প্রদান করছে, ভেরি গুড, প্লিজ কিপ ইট আপ। আর যারা যারা আছে, যে এমডি ইসমাম আমাকে লিখেছে, আপু মন ভুলে গানটি, অফকোর্স আমার 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 অনেক পছন্দের একটা গান, আমি অবশ্যই ট্রাই করবো ইনশাল্লাহ গানটি প্লে করার জন্য একটু পরে, হ্যাঁ একটু পরে আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। সাব্বির আমাকে লিখেছে, এমডি মারুফ খান আমাকে লিখেছে, দেলওয়ার হোসেন লিখেছে, ইউর সো সুইট, ইউর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর ফারহান আমাকে লিখেছে, খুব বিজি থাকতে হয় বিজনেস নিয়ে, তাই আমি আমার একটু শোনা হয় না মাঝে মাঝে, আচ্ছা ওকে, ইটস ইটস ওকে, ইটস ইটস টোটালি ফাইন, ইটস টোটালি ফাইন, অ্যান্ড বাট মাঝে মাঝের জন্য ঠিক আছে। হ্যাঁ এস আই টি টু আমার লিখেছে, কষ্টের রাজপুত্র লিখেছে, কাজী মামুন আছে আমার সঙ্গে, তারপর হলো আরও অনেকেই লিখেছে আমাকে, এমডি ইব্রাহিম লিখেছে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আবদার গানটির জন্য, ওকে মন ভুলা আবদার, অবশ্যই আমি এই দুটো গান প্লে করে দেবো, একটু পরেই প্লে করবো, বাট হলো আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, আমাকে আমার সঙ্গে কী করে তোমরা জয়েন করে ফেলতে পারো, আমাকে আমার সঙ্গে, আচ্ছা আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে সেটা আগে বলে দিচ্ছি, আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 2669 এই নম্বরে। আর তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো এখন তোমরা আমাকে লাইভে দেখতে পাচ্ছ, এবং লাইভে আমার সঙ্গে জয়েন করার জন্য যেইভাবে তোমরা জয়েন করতে পারো তা হলো facebook.com/capitalfm948, সো এখানে গেলে ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো। আর কী অবস্থা, আর হলো ইয়াস, তোমরা লাইফটাকে বেশি বেশি করে শেয়ারও করতে পারো তোমাদের ফ্রেন্ডসদের সাথে। অলরাইট, সো এখন আমি যেটা চিন্তা করছিলাম যে এখন একটা গান আমি প্লে করে দেবো, সো হয় আবদার নয়তো মন ভোলা যে কোনো একটা গান আমি প্লে করে দেবো, যেহেতু এতক্ষণ ধরে এই দুটো গানের কথাই চলছে, সো যে কোনো একটা গান প্লে করার পর তারপর যে গানটি আমি এখনও প্লে করিনি সেটা হয়তো বা যাওয়ার আগে আমি প্লে করে দিয়ে যাবো। অলরাইট, সো এস আই টি টু আমায় লিখেছে, আপু সাউথ কোরিয়া থেকে দেখছি, গান শোনো একটা প্লিজ, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ, আর এত দূর থেকে আমাদের সঙ্গে এবং আমার সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য থ্যাংক ইউ। আর যে ব্যাপারটা, যে গান শোনানোর যে ব্যাপারটা, হ্যাঁ আমি একটু পরপর হলো গান প্লে করে দিচ্ছি, আর যাওয়ার আগে অবশ্যই অল্প একটু হলেও আমি গান গেয়ে যাবো, হ্যাঁ হয় মেবি দু লাইন কি তিন লাইনের মধ্যে, নো ওয়ারিজ। নিঃসঙ্গ বালক আমাকে লিখেছে, তারপর হলো মেজাবিন বিনতে মিথা আমায় লিখেছে, কিউট আপি আমার হাউস, থ্যাংক ইউ সো মাচ, তুমি তো আলো বেশি কিউট, তুমি কি জানো। আর এটা আমাকে ওয়ালিদ হাসান সানভি আমায় লিখেছে, আমার কমেন্ট তো পড়লে না আপি, এই যে তোমার কমেন্ট আমি এই যে মাত্র পড়ে ফেললাম, এই যে মাত্র মাত্র এই যে এক্ষুনি পড়লাম। আর শাকচুন্নি আমাকে লিখেছে, ভাই তোমার কোত্থেকে প্রণামগুলো, আচ্ছা শাকচুন্নি আমাকে লিখেছে, তারপর হলো আরও আমাকে কারা কারা লিখেছে, আমাকে হলো এমডি মারুফ খান লিখেছে, মবিনুল হক লিখেছে, তারপর এসকে রিফাত আছে আমার সঙ্গে, আনিকা ইসলাম আইরিন আছে, তোমাকে আমার একটা কলিজা, আচ্ছা তোমাকে আমার একটা কলিজা তোমাকে শুনতে, বাট তার সাথে আমি ফোন করেছি তোমার নাম, আচ্ছা আমি ঠিক বুঝিনি, দাঁড়ো তুমি একটা বার কমেন্টটা করো তো তাহলে আমি বুঝতে পারবো, হ্যাঁ
ওকে, আর তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করতে থাকো এবং বেশি বেশি করে আমাকে টেক্সট করতে থাকো। আর এখন আমি আমার পছন্দের একটা গান প্লে করে দিচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম এটা তোমাদের রিকোয়েস্ট ছিল, সো সেই জন্য আমি প্লে করছি। আই রিয়েলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে, মানে ইয়েস। আর একটু পরে আমি চলে আসছি, জাস্ট হ্যাঁ, আরেকটা যে ব্যাপার তোমাদেরকে বলছি, অনেকেরই হয়তো কমপ্লেন থাকে ব্যাপারটাই যে আমি যখন গান প্লে করি তখন হলো তোমরা ফেসবুকে লাইভে গানটা শুনতে পাও না। অলরাইট, সো মেইন থিং ইজ যখন আমি গানটা প্লে করব সেটা হলো শুধুমাত্র তোমরা শুনতে পাবে 94.8, এটা টিউন ইন করতে হবে রেডিওতে, তখনও তোমরা গানটা শুনতে পাবে, ফেসবুক লাইভে গানটা তোমরা শুনতে পাবে না। অলরাইট, সো ইয়াস, এখন আমার যতক্ষণ পর্যন্ত গানটা প্লে হবে ততক্ষণ পর্যন্ত আমি অফ এয়ারে থাকবো, এবং অফ এয়ারে থেকে হয়তো আমার ভয়েসও তোমরা শুনবে না, জাস্ট ইয়াস আমি কথাবার্তা বলবো, এই ব্যাপারটা তোমরা দেখতে পাবে, দ্যাটস দ্য মেইন থিং। আর ইয়াস, আমি গানটা শেষ করি সাথে সাথে চলে আসছি, ডোন্ট ওয়ারি, জাস্ট স্টে টিউনড।
কি খবর, একদমই অনেক সুন্দর কয়েকটা গানের পরে আসলাম আমি। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য। আর এখন পর্যন্ত যারা যারা আমার সঙ্গে কমেন্ট অথবা টেক্সটের মাধ্যমে নেই বা জয়েন করোনি, তাদেরকে বলে দিচ্ছি তাড়াতাড়ি আমাকে জাস্ট টেক্সট করতে থাকো এবং কমেন্ট করতে থাকো, বিকজ আমি কিন্তু আছি ঠিক রাত 11টা পর্যন্ত। সো এর মধ্যে বেশি বেশি করে টেক্সট করতে থাকো এবং কমেন্ট করতে থাকো। এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো, তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা, এখন তোমরা আমাকে লাইভে দেখতে পাচ্ছ হলো যে ফেসবুক পেজে, তা হলো facebook.com/capitalfm948। সো সেখানে তোমরা অবশ্যই আমাকে লাইভে দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ। ওকে, ইমরাদুল হক, ইমরান প্লিজ তুমি যদি জেনে থাকো আমাকে প্লিজ জানো। হ্যাঁ ইমরান, আই রিয়েলি নিড টু নো দ্যাট। আমি মানে আমি আসলে এটা এটা আমি আসলে জানতে চাই। সো অসীম দেশের রাজপুত্র লিখেছে, আপু হাই হাই সবগুলো কমেন্ট কেন চলে যায়, কিসের জন্য চলে যায়? ও হাই, ওকে। আচ্ছা শাকচুন্নি আমাকে লিখেছে, আর তোমার মুখে আমার নামটা শুনে খুব ভালো লাগলো, আমার তুমি জানো আমার ভাইয়া আমার এই নামটা লিখেছে, হাউ সুইট, খুবই ক্রিয়েটিভ তোমার ভাই, আই মাস্ট সে খুবই ক্রিয়েটিভ একটা নাম শাকচুন্নি, অ্যান্ড আই জাস্ট লাভ ইট। আর হলো আর কারা কারা হলো আমাকে লিখেছে, আমাকে লিখেছে হলো TN সোহাগ আমায় লিখেছে, ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ। আর এন মোয়ান আমায় লিখেছে, হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। শামিম ভুইয়া শিশির আমাকে লিখেছে, তারপর হলো ফারিহা, আহারে না রে, অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমি ওই যে বললাম আজকে আমার চশমা টানতে ভুলে গেছি, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হয়েছে। এমডি পাঠান আমাকে লিখেছে, আপু তুমি তুমি কত সুন্দর, হাউ সুইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর হলো আর কারা কারা আমার সঙ্গে আছে, আমাকে আরফিন আল বনি লিখেছে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমার কি অবস্থা বলো? ফারিহা লিখেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আব্দুল আজিজ আমি লিখেছে, শুধু হেসেই যাবা, কথা বলো। আচ্ছা এতক্ষণ হলো আমি গান শুনছিলাম আর হলো হাসছিলাম, মানে গান শুনে হাসি নাই, মানে গান শুনছিলাম আর সামনে যেই মামা বসে আছেন মামার কথা শুনে আমি হাসছিলাম, বিকজ মামা হলো কথা বলছিলেন এবং আমার আমার কানে হলো হেডফোন ছিল, দ্যাটস ওয়াই ওনার কোনো কথা আমি শুনতে পাচ্ছিলাম না। সো উনি ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমার সঙ্গে কথা বলছিলেন। সুজন মাহমুদ আমার লিখেছে, আছে আপু তোমার গালে তিল নাই কেন? হ্যাঁ আমার গালে তিল নাই, এটা কি, এটা কি, এগুলো কি, এগুলো কি, এগুলো কি, এগুলো কি, মানে এগুলো কি তিল না? আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা অ্যাবাউট দিস, বাট ইয়াস আমার আমার গালে অ্যাকচুয়ালি অনেক তিল আছে, ক্যামেরার জন্য আসলে দেখা যাচ্ছে না, আই এম সরি। আর হলো এমডি জাহাঙ্গীর আলম আমায় লিখেছে, তারপর হলো আরফিন আল বনি আমায় লিখেছে, আর হলো রোকন মাহমুদ লিখেছে, হ্যাঁ আপু কেমন আছো, তুমি দিন দিন সুন্দর হচ্ছ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আর হলো তানিশা, তানিশা জাহান জরিন আমায় লিখেছে, হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমার কি অবস্থা বলো তো তানিশা, জীবন কেমন চলে? এমডি নাজমুল হাসান বিল্লাল আমায় লিখেছে, আপনাকে আমি অনেক দিন পরে শুনছি। এক্স্যাক্টলি তুমি এতদিন কোথায় ছিলা বিল্লাল, আই রিয়েলি নিড টু নো, এতদিন পরে কেন শুনছো আমাকে বলো। আর হলো আমাকে কারা কারা লিখেছে বলো, আর আমাকে আচ্ছা নাহিদ, নাহিদ আমায় লিখেছে, আপনাকে ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা কি তোমার তোমার নামটা হলো নাহিদ, রাইট, থ্যাংক ইউ, ইটস অলসো কমপ্লিমেন্ট ফর মি, থ্যাংক ইউ। আর হলো এমডি ইব্রাহিম লিখেছে, তাই ও আচ্ছা এটা আমাকে লিখে নেই, এটা হলো জাহাঙ্গীরকে লিখেছে, এমডি জাহাঙ্গীরকে লিখেছে। এই যে একটু আগে আমি বলছিলাম যে এখানে অনেকে আছে আমাকে কমেন্ট করে আর অনেকে হলো নিজেদের মধ্যে নিজেরা কমেন্ট করে, সো ভেরি গুড। ফারিহা ফেরদৌসি আমায় লিখেছে, ডিনার করেছে পুনরায়, এখনও ডিনার করি না, বাসায় গিয়ে তারপর হলো ডিনার করবো। আর হলো এমডি নাজমুল আমায় লিখেছে আবারও, শামিম ভুইয়া আমাকে লিখেছেন, তারপর হলো মেজবা জান্নাত আমায় লিখেছে, আর 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 সুমাইয়া সুলতানা লিখেছে, আপনি আমি কয়েক কয়েক সপ্তাহ পর আবার তোমাকে কমেন্ট করলাম, ভেরি গুড।
তোমরা এরকম করো, কয়েক সপ্তাহ পর পর উধাও হয়ে যাও তোমরা জাস্ট। ওকে, নো ওয়ারিস। আর আমাকে আশিকুর রহমান লিখেছে, আপনাকে লাভ ইউ, আরে হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। আরিয়ান আহমেদ রাফি আমায় লিখেছে, আপু একটা হৃদয় খানের গান প্লে করো। অবশ্যই আমি ট্রাই করবো হৃদয় ভাই একটা গান প্লে করে দিতে। আচ্ছা আচ্ছা, আমাকে এমডি শিফাত আহমেদ আমায় লিখেছে, আপু তুমি কি সেই পড়ছি না যে হাসলে টোল পরে আর ঘুমালে? আরে বাহ 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 বাহ, অ্যাপ্রিসিয়েট করছি আমি ভাই। তুমি, তোমার তো মানে অ্যাওয়ার্ড পাওয়া উচিত, এত সুন্দর তুমি কিভাবে কিভাবে কবিতা লিখতে পারো বলো? ইয়া দ্যাটস ট্রু দো, ইটস নট ইভেন লাইক ইটস ফর এভরি ওয়ান আই গেস। সাদ্দাম আমায় লিখেছে, হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। সত্য কুমার জয় আমায় লিখেছে, অনেক 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 কিউট লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে টি এন সোহাগ লিখেছে, আপু ব্ল্যাক ড্রেসে তোমাকে দারুণ লাগছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দো, আমি ইউনো আমি আমি জানি না, আমি ব্ল্যাক পরে আমাকে একটু বেশি বাচ্চা বাচ্চা টাইপ লাগে, যেমন আজকে আসার পর থেকে আমি এটা শুনছি, তোমাকে আজকে এত বাচ্চা লাগছে কেন, তোমাকে এত ছোট মোটো লাগছে কেন? ইয়া আই নো রাইট, আই নো দ্যাট, বাট এটা আমি সবসময় ব্ল্যাক পরলে আমাকে এরকম লাগে, আমি ঠিক জানি না কেন, আমি আর ব্ল্যাক পরবো না। এমডি শাকিল লিখেছে, আপু প্রেজেন্ট প্লিজ, আই নো থ্যাংক ইউ। আর ফারিহা আমাকে লিখেছে, আই নো রাইট, আচ্ছা ঠিক আছে, আমরা বাসায় যাওয়ার পরে মানে আমি বাসায় যাওয়ার পরে যখন আমি খেতে বসবো তখন তুমি ডিনার করতে বসবে, ওকে, আমরা দুজন একসাথে ডিনার করবো আজকে। আর আমাকে এমডি সাব্বির লিখেছে, হাই মিষ্টি আপু কেমন আছো তুমি, চিনতে পেরেছি আমাকে? অফকোর্স আমি তোমাকে চিনতে পেরেছি সাব্বির। আর হলো আমাকে মেজবা লিখেছে, তারপর হলো আফরা রিধি লিখেছে, আর একটু এদিকে তাকাও তো, কোন দিকে তাকাবো, ডানে ভাই সামনে? ওকে, আমাকে মোহাম্মদ ইমতিয়াজ আরাফাত আলিফ আমায় লিখেছে, লাভ ইউ আপি, একবার বলো না লাভ ইউ টু, এই যে আমি বলে দিয়েছি লাভ ইউ টু। আর কারা লিখেছে আমাকে, আর লিখেছে হলো অচিন দেশের রাজপুত্র, আপু আমি যে অনেকগুলো টেক্সট করলাম বাট কোনো রেসপন্সই পেলাম না। আচ্ছা, আই নো রাইট, আমার কিছু বলার নেই, কিছু করার নেই। আচ্ছা মমরাজ আচ্ছা আমাকে জয় লিখেছে, তারপর হলো আরিফিন আল বনি লিখেছে, তারপর আর 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 কারা কারা লিখেছে, আচ্ছা আমাকে ফারিহা লিখেছে, আপু তোমাকে আমার আম্মু অনেক পছন্দ করে, হাউ সুইট, থ্যাংক ইউ আন্টি। অ্যান্ড বিল্লাল আমাকে লিখেছে, তারপর হলো দুবাই থেকে আমাকে দেখছে মনির খান, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া সুলতানা আছে, অবশ্য আচ্ছা আমিনা আচ্ছা, ও থ্যাংক ইউ সো মাচ। আর সিরাজুল ইসলাম আমায় লিখেছে, আবাহন গানটির জন্য, অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। আর ইয়াস মন ভোলা গানটি আছে, তারপর হলো আবাহন, এই দুটো গান আমি অবশ্যই যাওয়ার আগে হলো প্লে করে দিয়ে যাবো এই দুটো গান। অ্যান্ড দু ভালো লাগে না আমার কমেন্টই পড়ে না কেন? আচ্ছা এটা কি, এমডি সাব্বির হোসেন, আমি তোমার কমেন্ট আর বলবো না, যাও। আশরাফুল খান মিনহাদ আমায় লিখেছে, তারপর হলো আমাকে আরও কারা কারা লিখেছে সেটা আমি অবশ্যই দেখব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে আমার সঙ্গে তোমরা এখন কী করে জয়েন করতে পারো। আমার সঙ্গে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল যে ব্যাপারটি রয়েছে সেটা হলো আমাকে টেক্সট করতে পারো। আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা এখন আমাকে ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছ, এবং ফেসবুকে আমার সঙ্গে জয়েন করার জন্য facebook.com/capitalfm948 সেখানে অবশ্যই আসলে তোমরা আমাকে দেখতে পাবে এবং আমার সঙ্গে জাস্ট জয়েন করে ফেলতে পারবে। আর কারা লিখেছে আমাকে হলো এমডি পাঠান আমায় লিখেছে, আপু তোমার ড্রেস ইজ নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আর আমাকে মোহাম্মদ নাইম লিখেছে, নিউ লিসনার, থ্যাংক ইউ সো মাচ নাইম, ওয়েলকাম টু মাই শো। আর ওয়ারেশা
আমায় লিখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি কি তোমার নামের প্রনাউন্সিয়েশনটা ঠিক ছিল নাকি ঠিক ছিল না? আমি না খুব কনফিউজড থাকি, ইউ নো। ওকে, এনিওয়েজ সরি যদি ঠিক না থেকে থাকে। আর হলো আনিকা আমায় লিখেছে, আশিকুর রহমান লিখেছে, মোহাম্মদ নাইম আছে আমার সঙ্গে, থ্যাংক ইউ। বাট এখন আমি যেটা করবো সেটা হলো কয়েকটা টেক্সট পড়ে ফেলবো, বিকজ এখন যদি আমি টেক্সটগুলো না পড়ি তাহলে লাস্টের দিকে আর টেক্সটগুলো পড়া হয় না, সবগুলো টেক্সট পড়া হয় না। সো আমাকে তোমরা টেক্সট করে ফেলতে পারো এবং বেশি বেশি করে টেক্সট করতে থাকো, বিকজ আমি আছি ঠিক রাত 11টা পর্যন্ত। এর মধ্যে তোমরা যদি টেক্সটটা না করো তাহলে দেখা যাবে যে আমি তোমাদের টেক্সটটা আসলে পড়তে পারবো না। এবং লাস্টের দিকে যদি তোমরা টেক্সট করো তাহলেও যেটা হয় যে সময়ের স্বল্পতার কারণে আমি আসলে টেক্সটগুলো পড়তে পারি না বা কমেন্টগুলো পড়তে পারি না। আলামিন রাজীব মামায় লিখেছে, তোমার ফেভারিট কালার্স, আচ্ছা ফেভারিট কালার্স ব্লু হোয়াইট, বাট ব্ল্যাক ড্রেস তুমি অনেক বেশি পরো, কারণটা কি জানতে পারি? কারণটা হলো, আচ্ছা ব্লু আর হোয়াইট, আমি হোয়াইট আগে অনেক বেশি পরতাম, আমার মানে আলমারিটা খুললে শুধুমাত্র হোয়াইট ড্রেস ছাড়া কোনো কিছু পেতাম না, লাইক কি বলবো, খালি হোয়াইট 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 হোয়াইট। ব্লু ড্রেস, হ্যাঁ ব্লু কালারটা আমার পছন্দ, বাট কখনো ব্লু ড্রেস আমার পরা হয় না, কখনই হয় না, আমি জানি না কেন, বাট ইয়াস হোয়াইট হলো আমার সব থেকে পছন্দের। ওটার জন্য মানে যখন নাকি দেখেছি, মানে যখন নাকি দেখেছি যে অনেক বেশি হোয়াইট ড্রেস হয়ে গেছে, তখন আম্মু আমাকে সুন্দর মতো বলেছে, এই আর যেন হোয়াইট ড্রেস না দেখে আমি আর তোমাকে হোয়াইট ড্রেস কোনো কিছু বানাই দিব না। সো আর বেসিক্যালি যেটা হয় যে কনসার্ট বা প্রোগ্রামে গেলে হোয়াইটের থেকে ব্ল্যাকটা একটু বেশি ইয়ে করা হয়, মানে প্রেফারেবল। সো ওটার জন্যই ব্ল্যাকটা আমার বানানো হয়েছে বেশি বা ব্ল্যাকটা পরা হয়েছে বেশি, মেবি ওটার জন্য, কখন চিন্তা করে দেখি নাই, এই এখন বললো এই জন্য এখন আমার কাছে এটাই মাথায় আসলে গেছে, এটাই আমি বললাম, বাট এটা কোনো রিজন নাই যে কেন ওটা ফেভারিট কালার বলে যে ওইটাই পড়তে হবে, ইটস নট লাইক দ্যাট আই গ্যাস, ইটস ফাইন ইটস ফাইন। আর বেসিক্যালি আমার যে জামাগুলো পছন্দ হয় সেগুলো ম্যাক্সিমামগুলো দেখা যায় ব্ল্যাক বা এরকম অন্যান্য কালার, হোয়াইটের মধ্যে খুব পছন্দের জামা খুব কমই পাওয়া যায় আমার আর কি, আমার বলতে হলে আমার বানাতেই হয় বেসিক্যালি, তাছাড়া ওই একই প্যাটার্নের হয়ে যায়। আর একই ড্রেসের কতবার ইয়ে করবো, ওটার জন্য অন্যান্য কালার বা স্পেশালি ব্ল্যাকটা, ব্ল্যাকের মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন থাকে যেটা নাকি হোয়াইটের মধ্যে করে না, মানুষজন কেন করে না কেন কিসের জন্য আমি ঠিক জানি না, আমি যে মানে আমি যেরকম ড্রেস পরি সেটা আসলে হোয়াইটের মধ্যে খুব একটা আমি পাই না, দ্যাটস ওয়াই পরা হয় না। কাজী আমাকে লিখেছে, থ্যাংক ইউ, হাই। সোহাগ লিখেছে, আমি নিউ ফ্রেন্ড, প্লিজ লোকেশনা গানটি প্লে করো, প্লিজ 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 প্লিজ, অফকোর্স আমি লোকেশনা গানটি প্লে করে দেবো, ডোন্ট ওয়ারি। অ্যান্ড তাবাসুম লিখেছে, জানো আপু আমি তোমাকে আর ইমরানকে অনেক 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 লাভ করি, বলে বুঝাতে পারবো না কতটা, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। বেট আমি ইমরান ভাইকে এখনো বলে দিচ্ছি এটা, আই ওকে আমি ডেফিনেটলি বলবো, শিওর। অ্যান্ড আমাকে আর কার কার লিখেছে, সাদিয়া লিখেছে, কেমন আছো আপু, খুব ভালো লাগছে তোমার কথাগুলো, ওয়েলকাম, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। বাঁধন লিখেছে, আপু কেমন আছো, লেট মি লাভ ইউ সংটি প্লে কর, অফকোর্স আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য, নো ওয়ারিজ। আর নাদিয়া আমায় লিখেছে, আই হাই আপি, আমি তোমার নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই শো নাদিয়া। আর সাজ্জাদ আমায় লিখেছে, আপু তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম বলো, আমার ফেসবুক যে ফ্যান পেজটি আছে সেটা হলো পড়শি, তোমরা ওখানে গেলেই দেখতে পাবে, পড়শি লিখে সার্চ করলে, PORSHI, পড়শি লিখে সার্চ করলে দেখবে, ভেরি ভেরিফাইড একটা পেজ, সো ইয়াপ দ্যাটস ইট। আর সাবিনা পড়শি হলো আমার এমনিতে আইডি, সো ইয়াপ দ্যাটস ইট। আর আফরোজা লিখেছে, ফার্স্ট টাইম লিখছি তোমাকে, ইওর ভয়েস ইজ রিয়েলি নাইস, থ্যাংক ইউ। একটু আগে যে বেবি ভয়েসে কথা বলে জাস্ট কিউট, আমি তো আসলে ছোট বাবু, ওটার জন্য আমি মাঝে মাঝে এই এই বয়সটা আমার মেল হয়ে যায়, কারণ আমি আসলেই তো ছোট বাবু, আমাকে অলা বলে বলো দু মতো কথা বলতে, কিন্তু আমি তো বলো না, আমি তো ছোট্ট ওটার জন্য। ওটা বেবি বয়সে করা যায় কিনা, ওটা আমার জন্য অনেক 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 ভালো লাগবে, এটা আমার জন্য অনেক ইজি হবে ওটা যদি হয়। এনিওয়েজ আমাকে তুলি লিখেছে, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আফরোজা। অ্যান্ড তুলি লিখেছে, কেমন আছো আপনি, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে আপু, রাজবর্মনের কাদিস নারে তুই সংটি প্লে করো প্লিজ, অফকোর্স আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। আর সাগর আমার লিখেছে, নারায়ণগঞ্জ থেকে বলছি, কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে, তোমার কী অবস্থা বলো। মরিয়াম আমায় লিখেছে, ইয়োর ভয়েস ইজ রিয়েলি সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ মরিয়াম।
আর সাজ্জাদ লিখেছে, আপু তুমি অন্য আরজিদের থেকে অনেক অনেক এস এম এস আর কমেন্ট পড়ো, তোমার অনেক ধৈর্য, লাভ ইউ হাউসে, থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি আমি এখানে আসি শুধুমাত্র তোমাদের কথা শোনার জন্য, তোমাদের কথাগুলো যেন তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো, ওটার জন্য। আমি যদি কমেন্ট বা টেক্সট না পড়ি তাহলে তোমরা কী করে শেয়ার করবে বলো? দ্যাটস ওয়াই আই জাস্ট ডু দ্যাট। এনিওয়েজ থ্যাংক ইউ। কানিজ ফাতেমা আমায় লিখেছে, হাই আপি, আজকে সারাদিন কি করলা তুমি? আমি আজকে সারাদিন আম্মুকে জ্বালিয়েছি, লাস্ট তিন দিন ধরেই আম্মুকে জ্বালাচ্ছি, বিকজ আম্মুকে জ্বালাতে আমার বেশি ভালো লাগে, অ্যান্ড আম্মু ছাড়া আমাকে কেউ বোঝাতে পারে না, আমি বুঝতেও পারে না, দ্যাটস ওয়াই আম্মুকে জ্বালাতে হয় এবং আম্মু এসে আমাকে বোঝায়। সো ইয়া, এমনিতে কাজটাজ বলতে হলো ঘুম থেকে উঠেছি আজকে দুপুরের দিকে, আর তারপরে কিছু টুকটাক কাজ ছিল, অ্যান্ড তারপর থেকে আম্মুকে আবার জ্বালানো স্টার্ট করেছি। সো আস্তে আস্তে জ্বালাচ্ছিলাম, অ্যান্ড বেশি জ্বালাচ্ছিলাম দেখে আম্মু পরে আমাকে মোমো ট্রিট দিয়েছে। আমি দুদিন থেকে জ্বালাচ্ছি তো ওটার জন্য আম্মু বলেছে তুমি কি মোমো খাবা? আমি বলি হ্যাঁ, ওকে ফাইন আসো। সো আমাকে মোমো ট্রিট দিয়েছে, থ্যাংক ইউ বাই দ্য ওয়ে আম্মু। আমি জানি না আম্মু আমাকে শুনছি কিনা, বেসিক্যালি আম্মু বাইরেই আছে, বাট মাঝে মাঝে আম্মু আমার কথা না শুনে হেডফোনে গান শুনতে থাকে। সো আমি খুব কনফিউজ থাকি আম্মুকে আমাকে শুনে কিনা, এনিওয়েজ ব্যাপারটা। আর লিজা আমাকে লিখেছে, আপি তোমাকে অনেক আমার অনেক ভালো লাগে আর তোমার ভয়েস খুব কিউট, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ লিজা, থ্যাংক ইউ। হাফসা আমাকে লিখেছে, হাই আপু, হাই হাফসা, কি খবর? তারপর ইতি মনি আমায় লিখেছে, হাই পড়শি আপু, কেমন আছো? আমি ক্লাস ফাইভে পড়ি, বাবা রে আপনি তো অনেক ভালো ক্লাসে পড়েন, তোমার ভয়েস অনেক সুইট, থ্যাংক ইউ। রাতে ডিনার করেছেন? আর শোনা, এখনও ডিনার করি নাই, ইনশাল্লাহ বাসায় গিয়ে করবো। কে আমাকে লিখেছে, তারপর হলো হ্যাঁ অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। পুষ্প লিখেছে, পপি লিখেছে, সাজ্জাদ লিখেছে, নাবিলা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আজ আমাকে টেক্সট করেছো এতক্ষণ পর্যন্ত। আর এখন যেটা যে কাজটা বাকি আছে সেটা হলো তোমাদের কমেন্টগুলো পড়বো। আজকে চুলগুলো না জীবনে আমার কথা শুনে না, এটা অবশ্য আজকে বলে কথা নেই, কখনোই আমার চুল আমার কথা শুনে না, আজকে একটু বেশিই কথা শুনছে না, আমি ঠিক জানি না কি সমস্যা আমার চুলের, বাট ইটস ওকে, কিছু করার নেই। মাঝে মাঝে আমার মনে হয় যে স্কেচটা নিয়ে চুলগুলো এমনি ধাপ ধাপ করে কেটে ফেলি। অ্যাকচুয়ালি মামা, সিরিয়াসলি, হ্যাঁ আমার আসলেই মনে হয় চুলগুলো যে সেরকম করে এতটুকু এতটুকু করে ফেলি, বাট তারপর আবার কষ্ট লাগে যে এত কষ্ট করে বড় করেছি ভাই, থাক। ওকে, আমাকে আর কারো কারো কমেন্ট করেছে সেটা আমি অবশ্যই দেখবো, বা তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে, তাহলে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 2669 69 এই নম্বরে। আর তাছাড়া তুমি আমাকে কমেন্ট করতে পারো, আমাকে কমেন্ট করার জন্য facebook.com/capitalfm948 সেখানে এসে একদমই আমাকে কমেন্ট করতে পারো, বিকজ এখন এখানে আমাকে লাইভে দেখানো হচ্ছে। সো মানে ইয়া, মানে লাইভে দেখা যাচ্ছে আমাকে, ইয়াপ। অলরাইট, সো এখন আমি একটা গান প্লে করে দিচ্ছি, প্লিজ, অনেকক্ষণ ধরে বকবক করছিলাম, রাইট? থ্যাংক ইউ মামা, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট মামা। ওকে, সো আমি একটা গান প্লে করে দিচ্ছি, আর বলি হোক তোমাদের সবার কাছে ভালো লাগবে। আচ্ছা, তারপর না আমি এই গানটার পর একটা গান, আমার খুব পছন্দের একটা গান আমি প্লে করে দেবো। আমি ঠিক জানি না এখানে আছে কিনা গানটা, আমি আজকে আস্তে আস্তে গানটা শুনছিলাম। বেসিক্যালি দু তিনটে গানই আছে যেগুলো আমার খুব পছন্দ এবং আমার কাছে মনে হচ্ছিলো যে গানগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, লাইক আমি একা একা শুনবো গান, তোমাদেরকে একটু শোনাই গানগুলো। সো ইয়াপ, আমি যদি দেখি গানগুলো এখানে আছে অবশ্যই আমি ট্রাই, মানে আমি অবশ্যই প্লে করে দেবো। So just stay tuned, I'll see you tomorrow.
Yes, exactly. একদমই তোমার শুনছি অবশ্যই আমার মাইক রিটু ভাই জানি না ক্যাপিটাল এফ এম 94.8 অলরাইট সো ইয়েস তোমার শুনছি অবশ্যই আমার মাইক এবং শুনছিল ক্যাপিটাল এফ এম 94.8 অলরাইট আমি আছি এখনো একটা ঘন্টা ওয়াও মামা কিছু বলেন না খেলা আপনি আমরা কোথায় এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি যেহেতু ঠিক রাত 11টা পর্যন্ত ইট মিনস হলো আমি একদমই আছি হলো আরও একটা ঘন্টা সো এর মানে হলো যে তোমরা সবাই জাস্ট আমাকে টেক্সট করতে থাকো এবং আমাকে কমেন্ট করতে থাকো এবং হলো আমাকে টেক্সট এবং কমেন্ট করার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি আমাকে টেক্সট করার নিয়মটা হলো তোমাদের মোবাইলে মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে এবং তাছাড়া যে ব্যাপারটা রয়েছে সেটা হলো ফেসবুক ইয়েস একদমই সবার পছন্দের ফেসবুক এখন যেহেতু আমাকে লাইভ দেখানো যাচ্ছে মানে লাইভ দেখানো যাচ্ছে লাইভ দেখা হচ্ছে লাইভ দেখা যাচ্ছে অলরেডি হলো অনেকে আমার সঙ্গে জয়েন করে ফেলেছে ওকে আমার সঙ্গে কারা কারা জয়েন করেছে আমি একটু দেখে নিচ্ছি আমাকে হলো আমাকে মোহাম্মদ জাকির হোসেন লিখেছে থ্যাংক ইউ তারপর হলো আমার সঙ্গে রাজ আমার সঙ্গে জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ আমাকে আবু রায়হান লিখেছে লাভ ইউ আপু লাভ ইউ টু মাই ব্রাদার অ্যান্ড হলো আমাকে আবু রায়হান লিখেছে তারপর নিঃসঙ্গ বালক লিখেছে আপু তুমি আছো এই যে প্রেজেন্ট প্লিজ আমি আছি ওকে আমি মাঝখানে একটা কথা একটু বলে নিচ্ছি আমি যখন আর গানটা প্লে করি তখন অবশ্যই তোমরা আমাকে লাইভে এখানে গানগুলো শুনতে পাবে না যেখানে লাইক ফেসবুক লাইভে তোমরা কোনো গান শুনতে পাবে না তোমরা যদি গানটা শুনতে হয় তাহলে তোমাদেরকে 94.8 সেখানে টিউন ইন করতে হবে অলরাইট সো আর হলো ইয়াস তোমরা যারা যারা এখন এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে অনেকে আছে যে আচ্ছা ফার্স্ট টাইম আমাকে টেক্সট করেছে বা ফার্স্ট টাইম আমাকে এস এম এস অ্যান্ড টেক্সট আর সেম থিং এস এম এস করেছে এবং হলো ফার্স্ট টাইম আমাকে কমেন্ট করেছে তোমাদেরকে বলছি ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ সো মাচ এবং এখন থেকে একদম রেগুলারলি থাকবে আই উইল হোপ শিশির আমাকে লিখেছে শিশির প্লিজ তোমার এই ফোনটাকে একটু চেঞ্জ করবে তোমার এই ফোনটার লেখাটা আমি কিচ্ছু বুঝি না মানে বুঝি ঠিকই বাট এটা পড়তে আমার মাথা ব্যথা হয়ে যায় আচ্ছা ওয়েট আচ্ছা ইমরান ভাইয়ার সাথে কতদিন পর দেখা হয়েছিল তোমার আর তাদের কথা শুনি আচ্ছা আরফিন ভাইয়া তারপর হলো ইমরান ভাইয়া আর হুদা ভাইয়া তাদের কথা একটু শুনি আচ্ছা তাদের কথা ওয়াও তাদের কথা আমি এক এক করে যদি বলি প্রথমত এখানে কার কথা তুমি আস করেছো ইমরান ভাইয়ের সঙ্গে কতদিন পর দেখা হয়েছে আচ্ছা ইমরান ভাইয়ের সঙ্গে অ্যাকচুয়ালি আমার খুদে গান্ডাজে যখন আমি ছিলাম তখন থেকেই হলো ইমরান ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে মানে তখন থেকেই হলো আমাদের জানাশোনা বিকজ তার আগে সেরা কণ্ঠ থেকে হলো বের হয়েছিল ইমরান ভাই এবং তার ঠিক তারপরের ব্যাচে ছিলাম আমরা মানে তারপরের ইয়ারে হলো আমরা ছিলাম খুদে গানরাজ সো ওটার জন্য ইমরান ভাইয়ের সঙ্গে তখন থেকেই হলো আমাদের সবারই মানে শুধুমাত্র ইমরান ভাইয়ের বলে কথা নেই তখন সেই ব্যাচে যারা যারা ছিলেন প্রত্যেকের সঙ্গেই হলো আমাদের প্রত্যেকেরই কথা হতো তারপর হলো ইমরান ভাই যখন অ্যালবাম রিলিজ করলেন ফার্স্ট অ্যালবাম যখন রিলিজ করলেন তখন ইমরান ভাইয়ের সঙ্গে হলো আমার গান হয় বা তার আগে অ্যাকচুয়ালি আমার গান হয়েছিল জনম জনমটা কি তার আগে হয়েছিল তারপরে হয়েছে আই রিয়েলি ডোন্ট রিমেম্বার জনম জনম এবং ইমরান ভাইয়ের ফার্স্ট অ্যালবামে একটা গান সো এই দুটো ডুয়েট ছিল এবং ফার্স্ট অ্যালবামে যে গানটা ছিল ইমরান ভাইয়ের সেটা হলো আরফিন রুমি ভাইয়ের কম্পোজিশনে ছিল আমি এবং ইমরান ভাইয়া এটা ডুয়েট করেছিলাম সো বেসিক্যালি অনেক আগে থেকে ইমরান ভাইকে চিনি হলো অনেক আগে থেকে একদম খুদে গানরাজ থেকে সো এটার জন্য আমি কখনো ইমরান ভাইকে ইমরান ভাইয়া খুব কমই ডাকা হয় আমরা যখন নর্মালি জাস্ট আমি আর ইমরান ভাই যখন কথা বলি
যখন মুহূর্তে হ্যাঁ মানুষের সামনে যখন কথা বলছি তখন অবশ্যই হ্যাঁ ভাইয়া এই সেই সে, বাট স্টিল দেখা যায় যে আমি ইমরান ভাইয়াকে অনেক সময় হলে ইমরান ইমরান ডেকে ফেলি, অ্যান্ড ভাই আমাকে তুই করে ডাকে, আর হ্যাঁ তুই কই তুই কী করিস এই এই টাইপের আর কি। হি ইজ ভেরি ফ্রেন্ডলি, ভেরি ফ্রেন্ডলি, আমরা কাইন্ড অফ খুব ভালো ফ্রেন্ড বলা যায়, আমরা দুজনে হলো খুব ভালো ফ্রেন্ড এটা বলা যায়, অ্যান্ড খুব ভালো মানুষ ইমরান ভাইয়ের কথা বলতে মেরে যাবে, অ্যাজ এ হিউম্যান বিং হি ইজ ভেরি ভেরি নাইস পার্সন। আর তারপর আসি হলো আরফিন রুমি ভাইয়ার সঙ্গে, যার সঙ্গে আমার সব থেকে বেশি কাজ করা হয়েছে, ইমরান ভাইয়ের সঙ্গে মোটামুটি কাজ করা হয়েছে লাইক মুভিতে মুভির গানগুলোতে, বাট আরফিন রুমি ভাইয়া ওনার সঙ্গে আমার মিক্সড অ্যালবামে কাজ করা হয়েছে, আমার অ্যালবামে কাজ করা হয়েছে, রুমি ভাইয়ের যে সোলো অ্যালবাম ছিল সেখানে কাজ করা হয়েছে, মুভিতে কাজ করা হয়েছে, মানে কোনো ইয়ে বাদ নেই যেখানে রুমি ভাইয়া আমার টুয়েট ইয়ে নাই, মানে যখন রুমি ভাই একদম খুব খুব বেশি গান করতেন যখন, তখন সবসময় হলো আমি আর রুমি ভাই আমরা একসাথে কাজ করতাম। সো রুমি ভাইয়ার কথা যদি বলি তাহলে বলবো যে রুমি ভাই ইজ লাইক আ ফ্যামিলি মেম্বার টু মি, একদমই যে পুরো নিজের ভাইয়ের মতো, রুমি ভাই ইজ অলওয়েজ লাইক নিজের ভাই, আমি আমাকে ভাইয়া এমনভাবেই ট্রিট করতেন। এখনও লাইক আমার এই ঈদের আগে একটা শ্যুট ছিল রুমি ভাইয়ের সঙ্গে, সেখানে মানে আম্মু রুমি ভাই হলো আমার আম্মুকে এতটা সম্মান করেন, এবং দেখা যায় যে এটার জন্য যে যখনই হলো রেকর্ডিংয়ে যেতাম তখন মানে রুমি ভাই ওখানে তো স্টুডিও তো বাসায় ছিল, সো আমি আর আম্মু তো আমি তো আম্মুকে ছাড়া কখনো কোথাও যাই না, সো আম্মুর সঙ্গে যেতাম। আর যেটা হয়েছে যে আন্টিও তখন ওখানে, আমি হলো রেকর্ডিংয়ে জাস্ট ভয়েস দিচ্ছি, আম্মু আর আন্টি দুজন মিলে হলো কথা বলছেন, সো ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, খুব ফ্যামিলি একটা বন্ডিংস থাকে না ওরকম আর কি। সো এখনও যখন কথা হয় আম্মুর সঙ্গে, সেদিন দেখি যে আমাকে আম্মুর সঙ্গেই এসে কথা বলছে রুমি ভাইয়া, অ্যান্ড আমিও কি আন্টির সঙ্গেই কথা বলছি। সো রুমি ভাইয়া মানুষ হিসেবে আসলে এই জন্য আলাদা করে কিছু বলার নাই, তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যে রুমি ভাইয়া হলো আমার কাছে একদম আমার নিজের ভাইয়ের মতো, পুরো বড় ভাইয়ের মতো হলো আমাকে সবসময় ইয়ে করেছে, একদম ফার্স্ট অ্যালবাম থেকে, আমার ফার্স্ট অ্যালবাম থেকে রুমি ভাই প্রচণ্ড পরিমাণে আমাকে গাইড করেছে। হ্যান্ড তারপর আসলে হৃদয় ভাই, হৃদয় ভাই ইজ ভেরি 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 নাইস পার্সন, ভেরি, আর অ্যাজ এ কম্পোজার অ্যাজ আ সিঙ্গার এখানে আসলে আমি আলাদা করে আমার কিছু বলার নাই, উই অল নো দ্যাট ভেরি ওয়েল। আমি যখন চাইনা মেয়ে গানটা ফার্স্ট শুনেছি আমি হৃদয় ভাইকে তো বলেছি যে তখন আমি স্কুলে কোন ক্লাসে পড়তাম আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি, ক্লাস ফাইভই পড়তাম তখন, আমি তখন হলো আমি চায়না মেয়েটা ফার্স্ট শুনেছি, অ্যান্ড ওটা শোনার পর থেকে আমি চায়না মেয়ের ওই ওই অ্যালবামটা ঈদে রিলিজ হয়েছিল রোজার ঈদে, আই স্টিল রিমেম্বার রোজার ঈদে এটা রিলিজ হয়েছিল, অ্যান্ড ওটা আমি কিনে আমি বালিশের নিচে রেখে দিতাম, বালিশের নিচে রেখে ঘুমাতাম। সো আমি তখন থেকে হলো হৃদয় ভাইয়ের মস্ত বড় ফ্যান ছিলাম, প্রচুর 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 বড় একজন ফ্যান ছিলাম আমি, তখন ইয়ে করতাম যে হৃদয় ভাই কবে, তখন তো আসলে রেডিওর ব্যাপারটা অন্যরকম ছিল যে সারাক্ষণ রেডিও শোনা হতো, সো কবে রেডিওতে আসবে, কবে ভাইয়ের কোনো ইন্টারভিউ হবে, ওইগুলো জাস্ট আমি শোনার জন্য ওয়েট করে থাকতাম। তারপর যখন আমি গান গাওয়া স্টার্ট করলাম এটা আমি হৃদয় ভাইকে বলেছিলাম, বাট হৃদয় ভাই খুব মানে তখন একটা মনে নেই, হৃদয় ভাইয়ের সঙ্গে ফার্স্ট আমার কাজ হয়েছিল যখন আমি খুদে গান গাইতে ছিলাম, খুদে গান গাইতে হলো আমাদেরকে সামিনা ম্যাম, সামিনা চৌধুরী, সামিনা ম্যাম হলো আমাদেরকে নিয়ে যান, ওখানে একটা এপিসোড ছিল যেখানে আমাদের গানটা লিপসিঙ্ক আমরা করেছিলাম, সেটা আসলে কোনো জাজ করা হয়নি, সেই গানটার মধ্যে কোনো ধরনের জাজমেন্ট করা হয়নি, শুধুমাত্র আমরা গানটা গেয়েছিলাম, ওটা একটা বৃদ্ধাশ্রমে এপিসোডটা শ্যুট করা হয়েছিল। তো সেই এপিসোডের জন্য আমি এবং শরণ আমরা দুজন মিলে একটা গান গেয়েছিলাম, এবং ওটা হলো হৃদয় ভাই স্টুডিওতে গিয়েছিলাম, আমি জাস্ট যখন শুনেছি এটা হৃদয় ভাই স্টুডিওতে হবে ইটস লাইক আমি কি স্বপ্ন দেখছি। অ্যান্ড তারপর যখন হৃদয় ভাই আমাকে ফার্স্ট কল করেন তখন তো আমার একটা অ্যালবাম রিলিজ হয়েছে, একটা হ্যাঁ একটা কি দুটো অ্যালবাম রিলিজ হয়ে গেছে, তখন একদিন আমাকে হৃদয় ভাই ফোন করে বলেন যে তুমি হ্যাঁ বসি আমি হৃদয় ভাই খান, আই ইজ লাইক হৃদয় ভাই ফোন করেছে, অ্যান্ড তারপরে হলো উনি বললেন যে তোমার সঙ্গে একটা গান আসলে একটা একটা মুভির গানের জন্য উনি আমাকে বলেছিলেন, সো ওই গানটা হলো আমার এবং হৃদয় ভাইয়ের ফার্স্ট কাজ ছিল, ওটা ওটা আসলে ওটা মানে
তোমরা বুঝতেই পারছো যে এটা কি ইয়ে হতে পারে, যে লাইক আমার ভীষণ ভীষণ পছন্দের একটা মুহূর্ত, মানে খুব ভালো লাগা একটা মুহূর্ত ছিল। অ্যান্ড স্টিল নাও হৃদয় ভার কথা যদি বলি যে হি ইজ ভেরি নাইস পার্সন অ্যাজ এ কম্পোজার, ইজ রিয়েলি নাইস কম্পোজার, রিয়েলি নাইস সিঙ্গার, অ্যাট দ্য সেম টাইম খুব ভালো গান, লাইক ভয়েস দেওয়ার একটা ব্যাপার আছে যে আমি যখন রেকর্ডিংয়ে যাই তখন যিনি রেকর্ডিংটা করেন উনি যদি ভালো করে গাইড না করতে পারেন তাহলে আসলে রেকর্ডিংটা ঠিক মতো হয় না, যেটা নাকি হৃদয় ভাই প্রচণ্ড পরিমাণে ভালো করে গাইড করতে পারেন। সো সব কিছু মিলিয়ে তিনজনের কথাই বলবো, তিনজনই হলো খুবই খুবই ভালো মানুষ, খুবই সুইট পার্সন, খুবই ভালো কাজ করেন প্রত্যেকে এক একজনের জায়গায়, মানে যে যে যার যার জায়গায় একদমই খুবই ভালো, মাশাল্লাহ খুবই ভালো, খুবই ভালো মাশাল্লাহ। সো আই রিয়েলি হ্যাভ নাথিং এলস টু সে অ্যাবাউট দেম, সো ইয়াপ দ্যাটস ইট, আর কি বলবো বলো। এম ডি পাঠান আমাকে লিখেছে, আর আপু ফোন কলস রিসিভ করবো কবে থেকে? আচ্ছা আমি ফোন কলসগুলো খুব তাড়াতাড়ি রিসিভ করে ফেলবো, ডোন্ট ওয়ারি, এখন একটু প্রবলেম হচ্ছে তো দ্যাটস ওয়াই আমরা এটা রিসিভ করছি না, বাট খুবই শীঘ্রই আমরা এটা স্টার্ট করে দেবো ফোন কলসগুলো নিয়ে ইনশাল্লাহ। ওকে আনিকা আমাকে লিখেছে, আর আনিকা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইনশাল্লাহ ভেরি সুন, ভেরি সুন আমাদের আবার কথা হবে, ওকে ইনশাল্লাহ ডোন্ট ওয়ারি। অ্যান্ড সাজ্জাদ হোসেন রকি আমাকে লিখেছে, আপু জানেন আমি একটা ফোন দিয়ে রেডিওতে আপনাকে শুনেছি, আরেক ফোন দিয়ে আপনাকে দেখছি, খুব ভালো লাগছে, হাউস রে, থ্যাংক ইউ। আর হলো কারা কারা লিখেছে আমাকে, আচ্ছা মিম ইসলাম আমাকে লিখেছে, বুকের ভেতর মন আছে মনের ভেতর তুমি, বন্ধু হয়ে তো, আচ্ছা বন্ধু হয়ে তোমার হৃদয় থাকতে চাই আমি, আরে বাহ ভেরি নাইস মিম, থ্যাংক ইউ। আর কারা লিখেছে আমাকে, আরও হলো আরও অনেকে আমাকে লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, তোমার যা যা হলো আমাকে কমেন্ট করছো, আর আমাকে যারা যারা হলো টেক্সট করছো তাদেরকে বলছি আমাকে বেশি বেশি করে টেক্সট করতে থাকো, মিম আমি পড়ে ফেলেছি। আচ্ছা দুঃখ তুমি, আচ্ছা দুঃখ তুমি প্রমিস করো আমায় ছোবে না, সুখ তুমি প্রমিস করো আমায় ছাড়বে না, চোখ তুমি প্রমিস করো আমায় কাঁদবে না, আর বন্ধু তুমি প্রমিস করো আমি ভুলবো না, একদম ভুলবো না তোমায় আমি মিম, ট্রাস্ট মি আমি একদম তোমায় ভুলবো না, ওকে ওকে। অলরাইট সো আমি এখন বলে দিচ্ছি যে আমাকে যারা যারা টেক্সট করেছে, এতক্ষণ ধরে আমি কমেন্টগুলো পড়ছিলাম, সো এখন আমি একটু দেখে নেবো কারা কারা আমাকে টেক্সট করেছে। টেক্সটগুলো পড়ার সাথে সাথে আমি একটা ব্যাপার একটু বলে দিচ্ছি যে তোমাদের যার যে গানের রিকোয়েস্ট আছে আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো, অবশ্যই আমি গানগুলো প্লে করে দেবো একটা একটা করে। একটু পরে আমি আরেকটা গান প্লে করবো, মেবি মন ভুলা গানটির জন্য যেহেতু রিকোয়েস্ট এসে হয় এটা প্লে করবো, অত লোকেশনে যে কোনো একটা গান আমি প্লে করে দেবো। আলামিন রাজীব আমাকে লিখেছে, এখনও কি চাইল্ডহুডের মতো চিপস অ্যান্ড চকলেট পেলে অনেক খুশি হয়ে যাও, এর কেমন ভালোবাসা বাই পড়শি, দ্যাট সং ইব্রাহিম ভাইয়ের সঙ্গে, হ্যাঁ এটা ডুয়েট ছিল আমার ফার্স্ট অ্যালবামে, এটা ডুয়েট একটা সং ছিল, দোজ ডেজ আই রিয়েলি মিস দোজ ডেজ। ওকে এনিওয়েজ চিপস অ্যান্ড চকলেটস, আই লাভ চকলেটস, আই লাভ চিপস অ্যান্ড স্টিল নাও আই লাভ চিপস বাট নট এভরি চিপস, আমি সব ধরনের চিপস খেতে পারি না, স্পেশালি কিছু চিপসের মধ্যে থাকে না যে টমেটো ফ্লেভার বা টমেটো ট্যাঙ্গো টমেটো ফ্লেভার, আই হেট দোজ ফ্লেভার্স, আমি জানি না কারা কারা পছন্দ করে, ইনফ্যাক্ট আমার ভাই পছন্দ করে, আমার ভাইয়া প্রচণ্ড পছন্দ করে, আমি ভাইকে জাস্ট বলি ভাই এটা কেমনে খাও তুমি, লাইক আমার একদমই পছন্দ না, আমার টমেটো ফ্লেভারটা একদমই পছন্দ না, আই রিয়েলি হেট দ্যাট। সো আমার হলো একটু স্পাইসি টাইপের ইয়েগুলো পছন্দ, মানে স্পাইসি ফ্লেভার যেগুলো থাকে আর কি, বা নর্মাল যেমন ইয়ে অনেক অনেক চিপস আছে যেগুলো নাকি এমনিতে নর্মাল জাস্ট ফ্লেভারের মধ্যে আছে, সো ইয়ে ওগুলো অনেক বেশি পছন্দ। আর চকলেটস, ইয়াস আই লাভ চকলেটস, বাট চকলেট খুব একটা আমি বেশি খেতে পারি না, বিকজ আমি জানি না আমার বেশি চকলেট খেলে প্রবলেম হয় না, মানে আমি আগে মনে করতাম যে বেশি চকলেট খেলে অ্যাকচুয়ালি আমার পিম্পলসের প্রবলেম হয়, আমার পিম্পলস উঠে যায়, দ্যাটস ওয়াই আমি বেশি চকলেট খেতাম না, বাট তারপর আসলে একটা সময়ের পরে যখন নাকি খাওয়া অফ করে দিয়েছি চকলেটসটা, তারপর আর ওরকম ইচ্ছে হয় না, আগের মতো আর ইচ্ছে হয় না যে চকলেটস, ওয়াও আই লাভ চকলেটস, ইটস নট লাইক দ্যাট, বাট ইয়াস ইট ডাজন্ট মিন যে আমি হেট করি, আই লাভ চকলেট, আই লাইক চকলেট অ্যাকচুয়ালি। অ্যান্ড আব্দুল হান্নান আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আমার তো আপনাকে দেখতে পাই না কিন্তু আপনাকে শুনে থাকি,
আচ্ছা আপনার কথা এবং হাসি ফেরিস হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ। আশা ওকে লিখেছে লক্ষ্মী সোনার সংটি প্লে করো তো। আচ্ছা ঠিক আছে, আমি যে প্লে করছি তো তামিম লিখেছে আপু আমার ফেভারিট, তোমার ফেভারিট আরজি কে? আমার ফেভারিট আরজি সবাই সবাই সবাই, সবার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে। বিকজ আমি যখন নিজে কথা বলতে আসি তখন আমি বুঝতে পারি যে সব কাজে আসলে কষ্ট। আমরা যতই মনে করি যে আরে কথা বলছি দুটো ঘন্টা কথা বলছে কি এমন হয়েছে, ভাই যখন নিজে কথা বলতে আসে তখন বুঝি একটা মানুষ একা একা দুটো ঘন্টা কথা বলছে কোনো টপিক ছাড়া, সামনে কোনো মানুষ নাই, পাশে কোনো মানুষ নাই, লিটারালি একা একা বকবক করে যাচ্ছে। ইটস রিয়েলি টাফ। অ্যান্ড ওটার জন্য প্রত্যেকটা আর্যের কথাই আমার পছন্দ, আর আসলে যে কোনো আর্যের কথাই কথা সুন্দর হলেই আমার ভালো লাগে। আর কারা লিখেছে হলো এমডি সাদ আমায় লিখেছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তাবাসসু আমায় লিখেছে থ্যাংকস আ লট আপু আমার ফার্স্ট এসএমএস পাওয়ার জন্য, হাউ সুইট, ওয়েলকাম। অ্যান্ড মিম আমায় লিখেছে হাই ড্রাকুলি, হ্যালো মিম। না অ্যাকচুয়ালি আমার আমার কয়েকজন ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমাকে বলে আমার এই দুটো দাঁতের জন্য, আমার এই সাইডে দুটো দাঁতের জন্য আমাকে বলে, আমাকে বলে ড্রাকুলোর মতো লাগে। সামটাইমস আমার নিজের কাছে ওটা মনে হয়, বাট ইটস ওকে, আই লাভ দ্যাট। আর আমার আচ্ছা আজকে আমি পিৎজা খেয়েছি, আর আমার জন্য রাজকন্যা সংটা প্লে করে দিও, আর চিনছুটা ডায়লগটা বলো। আচ্ছা আমি এখানে কয়েকটা ডায়লগ ইউজ করি, সেটা হলো চল ছুটা, তারপর হলো ক্যাসে লাগা মেরা মজাক। এটা অবশ্যই পরিস্থিতি পরিবেশ পরিপ্রেক্ষিতে, আরে ভাই কি বাংলাটা বললাম ভাই, যদিও হলো আমার মাঝে মাঝে এই ওয়ার্ডসগুলি মানে এই কিছু কিছু বাংলা ওয়ার্ডস আছে যেটা বলতে আসলেই কষ্টকর, মানে যখন তুমি একদম কথা বলে যাবে একদম যখন ফ্লুয়েন্টলি যখন কথা বলবে তখন ওই 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 ওয়ার্ডগুলো হঠাৎ করে দেখা যায় যে একটু কেমন জানি হয়ে যায়। সো এনিওয়েজ অফকোর্স আমি বলবো, অফকোর্স আমি বলবো। তামিম লিখেছে আপু তোমার হাসিটা অনেক সুইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মিরাজ আমায় লিখেছে আই লাভ ইউ, ওকে আপু, ওকে মিরাজ, থ্যাংক ইউ সো মাচ। এম ডি আকাশ আমায় লিখেছে, তারপর হলো রাশিয়া দামায় লিখেছে অনেকদিন পর শুনছি, চেই ছুটটা। কুতু বাবাই লিখেছে চুপুষি হাউ আর ইউ, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। উই যু প্লিজ গিভ মি অ্যান অটোগ্রাফ অফ ইয়ার্স, ডেফিনেটলি আই উড লাভ টু, বাট ইনশাল্লাহ বলছেন যখন নাকি অবশ্যই আমাদের অবশ্যই দেখা হবে, সো যখন দেখা হবে অবশ্যই আমাকে গিভ ইউ দ্যাট। আর কেমন আছো? আমার নাম এমডি সাদ, ইয়াস আমি তোমার এসএমএস একটু আগে পড়ে ফেলেছি। আর আপাতত আমার লিখেছে আপু তোমার কণ্ঠ এত মিষ্টি যে ক্রাশ খেয়েছি, সত্যি লাভ ইউ আপু, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ। অ্যান্ড নাজিরা আমার লিখেছে আপু আমি তোমার রেগুলার ফ্রেন্ড বাট টেক্সট করলাম আজকে ফার্স্ট, তোমার হাসি কিন্তু জাস, থ্যাংক ইউ। ওকে ওকে, না এখানে আসলে চল ছুটে বলা উচিত ছিল, আহা মিস হয়ে গেল। নাই আমায় লিখেছে তোমার সাথে কথা বলতে চাই, অবশ্যই কথা বলা হয়ে যাবে, আমাদের ফোনটা জাস্ট একটু ঠিকঠাক হয়ে রাখ, তারপর অবশ্যই আমরা কথা বলবো, সবাই আমরা একসাথে কথা বলবো। শাকিল আমায় লিখেছে, তারপর হলো তামিম লিখেছে, কল্প লিখেছে, অফরিন লিখেছে, অফরিন কি লিখেছে কোথায় জানি, আচ্ছা সাজ্জাদ আমাকে লিখেছে, অ্যাপেল আমায় লিখেছে, কুতুব আমায় লিখেছে, পরশমণি আপু চাই না পয়সা করি, স্বর্ণ হাজার ভরে ইচ্ছি শুধু আর যে পড়ছি আপু তুমি কৌতুবকে একটা অটোগ্রাফ, আরে হাউ সুইট, অফকোর্স আমি একটু আগে বললাম। অ্যান্ড ইনশাল্লাহ। অ্যান্ড ইয়ামিন মাহমুদ আমাকে, ইয়ামিন মাহমুদ সান আমায় লিখেছে, বোন তোমাকে না আমার খুব ভাল লাগে, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ, তোমার কথাগুলো শুনলে খুব আপন মনে হয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তো সবাই আপন তাই না, আমরা একজন আরেকজন অনেক আপন। ওকে সো মাভরি আমাকে লিখেছে যেটা যে আপু আমি সবার ছোট বলে তুমি আমাকে কোনো পাত্তা দাও না, এটা খুবই খুবই অন্যায়, এই এই অন্যায়ের কোনো মানে এটা এটা হতেই পারে না, এটা এটা কীভাবে সম্ভব বলো আমাকে, কেন কেমন আছো তুমি,
আপু মুকাবলা সংটা প্লে করো প্লিজ। অফকোর্স আমি প্লে করে দেবো, গানটা অ্যাকচুয়ালি আমার অনেক পছন্দের। অ্যান্ড এই যে আমি তোমাকে পাত্তা দিয়ে দিয়েছি মাবুর, আমি একদম পাত্তা দিচ্ছি তোমাকে, আমি অনেক পাত্তা দিচ্ছি, দেখো আমি বেশি বেশি পাত্তা দিচ্ছি তোমাকে। অ্যান্ড হলো আমাকে লিখেছে, আর কারণ লিখেছে আমাকে, ওনার ঘুম শেষ, ওনার কি ঘুম শেষ? একটু আগে আমি দেখেছি উনি ঘুমাচ্ছিলেন, ওনার ঘুম দেখে আমারও ঘুম পাচ্ছিল, বাট ওনার কি ঘুম শেষ হয়ে গেছে? এটা তো অসম্ভব না ব্যাপারটা, এটা এটা ঠিক না। অ্যান্ড মাহবুব আমায় লিখেছে, তারপর হলো সোহেল আমায় লিখেছে, অ্যান্ড তাবসুম লিখেছে, শিফাত লিখেছে, শান্ত লিখেছে, তারপর হলো পেরাজ না, ওকে আচ্ছা কুতুব, কুতুব আমায় লিখেছেন, রোহান আমায় লিখেছেন, তারপর অভি আমায় লিখেছে, তারপর হলো ওকে শিওর আমি গানটি ট্রাই করবো প্লে করার। সাদিয়া একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে, অবশ্যই সাদিয়া আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। অন্তরা, হাই অন্তরা, কি খবর? আচ্ছা নয়নমণি আমাকে লিখেছিল কি জানো, নয়নমণি আমি অফিয়ার যখন ছিলাম তখন দেখছিলাম অ্যাকচুয়ালি, নয়নমণি আমাকে লিখেছিল যে আপু তুমি যদি এখন আমার এসএমএসটা না পড়ো, মানে আমার কমেন্টটা না পড়ো, তাহলে আমি কেঁদে দিব। নয়নমণিটা কই, আমি দেখতে চাই নয়নমণি তুমি কই, কোথায় তুমি? অ্যান্ড আনিকা, আনিকা রে, ওকে আনিকাকে আমি বলছি, আনিকা অবশ্যই আমরা কথা বলবো আবার ইনশাল্লাহ, ওকে ডোন্ট ওয়ারি। আর কারা কারা আছে আমি অবশ্যই দেখবো, সোহানা, সোহানা আছে আমার সঙ্গে, সোহানা শর্মি আছে, আমার একজন ফ্রেন্ড ছিল নাম শর্মি। অ্যান্ড হলো মুস্তাকিম, মুস্তাকিম ইসলাম, রাইট, মুস্তাকিম ইসলাম আমার সঙ্গে রয়েছে। হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। সো আর কারা কারা আছে আমি অবশ্যই দেখবো, বা তার আগে এখন একটা কাজ করবো, সেটা হলো তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো, কারণ তোমরা অনেকগুলো গানের রিকোয়েস্ট করেছো আমাকে। সো একটা একটাও যদি আমি গান, একটাও যদি রিকোয়েস্টেড সং আমি প্লে না করি তাহলে কি হবে বলো? সো আমি গানটা প্লে করে দিচ্ছি, আমি হোক তোমাদের সবার কাছে ভালো লাগবে, আমি আসি একটু পরে, জাস্ট স্টে টিউনড।
ইয়াস এক্স্যাক্টলি, তোমরা শুনছো হলো পড়শি আমরা মাইক এবং শুনছো হলো ক্যাপিটাল এফ এম 94.8। হ্যাঁ, আমি মাঝে মাঝে ভুলে যাই, এটা কি আসলেই পড়শি অন দ্য মাইক না? হ্যাঁ ঠিক আছে, আমি খুব কনফিউজড থাকি, আমি জন্য না জাস্ট ওনার দিকে তাকাই থাকি, দেখি উনি কোনো এক্সপ্রেশন দেয় কিনা, সে দেখি না কোনো এক্সপ্রেশন দিচ্ছে না, তার মানে ঠিক ঠিকঠাক বলেছি। অলরাইট, সো এখন আমি একটু দেখে নিচ্ছি কারা কারা আমার সঙ্গে জয়েন করে ফেলেছো। ওকে, বজ্রাতের হাড্ডি আমাকে লিখেছে, বাবু ধন্যবাদ আপু এই গানটা প্লে করার জন্য। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড নিবেদিতা খান আমার অহন আমার লিখেছে, আমার কমেন্ট পড়বে কখন? আমি পড়বো না তোমার কমেন্ট, আমি তোমার পড়বো না, পড়বই না, এই জন্য পড়ে ফেলেছি। ওকে ওকে, আমাকে মুস্তাকিম ইসলাম লিখেছে, আপনি ভালোবাসা এত অসহায় কেন, আর কিছু কিছু মেয়ে এত স্বার্থপর কেন? ইটস ওকে, এখানে আসলে আমার কিছু বলার নাই, এটা আমার একটা টপিক, এখানে আসলে আমার কিছু বলার নেই, খুবই কমপ্লিকেটেড একটা টপিক। ও, ভালোবাসা এত অসহায় কেন রে ভাই, এটা যদি আসলে কেউ জানতো তাহলে তো হয়ে যেত, বাট ইটস ওকে, তোমার ভালোবাসা তোমার কাছে, তুমি ভালোবাসছো, তুমি তো আর কাউকে ঠকাও নাই, রাইট? দ্যাটস ইট, দ্যাটস ফাইন, দ্যাটস টোটালি ফাইন। আর সবাই স্বার্থপর জানো, এটা এটা আসলে কোনো মেয়ে বা কোনো ছেলে বলে কথা নেই, এটা সবাই স্বার্থপর যখন নাকি নিজেদের ব্যাপারে ভাববে তখন কম বেশি সবাই স্বার্থপর, এখন ব্যাপারটা হলো কে কম কে বেশি, সেটাই হলো ব্যাপার। সো ইয়াপ, স্টিল মানুষ ভালোবাসে, স্টিল মানুষ ভালোবেসেই যায়, তবুও তো ভালোবাসা থামায় না বলো? সো ইটস ওকে, ভালোবাসায় যদি কোনো ধরনের তোমার কোনো ধরনের ফাঁকি না থাকে তাহলে ইটস ওকে, দ্যাটস ফাইন, কাউকে ঠকিও না তাহলেই হবে। আর হলো আমাকে নিবেদিতা লিখেছে, এত মিষ্টি ভয়েস মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। অ্যান্ড হলো আমাকে আর কারো কারো লিখেছে, আমাকে লিখেছে নিঃসঙ্গ বলো কি এমন কি এমন এভরিওয়ান গানটা প্লে করার জন্য থ্যাংকস, থ্যাংক ইউ, যাও তোমাকে আমি একটা হ্যাঁ থ্যাংক ইউ দিয়ে দিলাম, যাও তোমাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম। বাবা এত কিছু বুঝলে তো সমস্যা, এত কিছু বুঝতে যান কেন আপনি, বেশি বুঝবেন না, আমার ভালোই লাগে না ব্যাপারটা। ওকে, মিনি বাবাকে লিখেছে, আপু তুমি আমার বসুন্ধরা সংটি প্লে করে দিও। ওকে অবশ্যই, গানটা আমার খুব পছন্দের, আমি অবশ্যই যাওয়ার আগে গানটি প্লে করে দিয়ে যাব ইনশাল্লাহ। আর মুস্তাকিম ইসলাম লিখেছে, আপু ভালোবাসা, আচ্ছা এটা আমি পড়ে ফেলেছি একটু আগেই, রে ভালোবাসা আমার। ওকে, আচ্ছা আমার 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 আচ্ছা এনডি আমি লিখেছে, তোমার ভালোবাসা চ্যানেল লাইভে আসলাম, তুমি ভালোবাসা মেসেজটা পড়িও। আরে বাহ, এই যে আমি পড়ে ফেলেছি ভালোবাসায় ভালোবাসায়, জাস্ট এত ভালোবাসা করে রাখি। ফুলবাবু আমার লিখেছে, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। আর হলো কারা কারা লিখেছে, এই কেরে সাদমান রহমান সাজিদ, ওকে গুড বাই, তারপর হলো কান্নার কিছু ইমোজি দিয়েছে। এখন আমি একটু ডায়লগটা দেই, প্লিজ 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 দেই, একটু দেই, থ্যাংক ইউ, চল ঝুটটা। ওকে, আমাকে জনক পোকা লিখেছে, আমার কমেন্ট পড়ো না, কমেন্ট দিব না, রাগ করেছি, বাই, সবাই ছেড়ে দেয় আমাকে, আমি বুঝি না, আমাকে সবাই খালি ছেড়েই দেয়, ভাই এত ছেড়ে দিয়ে লাভ আছে বলো? ওকে, এই যে আমি কমেন্টটা পড়ে ফেলেছি। হলো আমাকে নাই হোসেন লিখেছে অবশ্যই, অ্যান্ড হলো আমাকে বজ্রাতের হাড্ডি লিখেছে, বাংলা দ্বিতীয় পত্রে পাখি মেরেছি বলেই আজ ঠিক মতো মনের ভাব প্রকাশ করতে পারি না। আরে আরে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ইটস টোটালি ফাইন। আর হলো আমাকে রিয়ান রিয়ান জুমু আমাকে লিখেছে, তারপর হলো আমাকে আর কারা কারা লিখেছে, অনেকে আমাকে লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, বাট এখন আমি একটা কাজ করবো, সেটা হলো তোমাকে টেক্সট করে একটু পড়ে ফেলবো, বিকজ অনেকক্ষণ ধরে আমি কোনো টেক্সট পড়ছি না, অনেকক্ষণ ধরে আমি জাস্ট কমেন্ট পড়ে যাচ্ছি, কমেন্ট পড়ে যাচ্ছি, আর কমেন্টই পড়ে যাচ্ছি। অলরাইট, একটু বের করে নিই টেক্সটটা, ওয়েট। থ্যাংক ইউ আমাকে
এস এম লিমা লিখেছে, ওই মিষ্টি আপু, হাই লিমা, আমার হ্যাঁ সকল অভিযোগে তুমি গানটি, আহা অভিযোগ কতদিন পর, এই গানটা তো এখানে আছে, তাহলে তো অবশ্যই প্লে করা হবে, গানটা আমার অনেক পছন্দের জানো। আর হলো সাব্বির আমায় লিখেছে, এমডি সিয়াম লিখেছে, অভি আমায় লিখেছে, পৌষাপু ডিনার কমপ্লিট হয়েছে না রে, এখন আমাকে ডিনার টিনার কিচ্ছু দেয় নাই। সোহেল আমাকে লিখেছে, আপু ইউর স্মাইল ইজ ভেরি সুইট, থ্যাংক ইউ সো মাচ সোহেল। অ্যান্ড তাবাসম আমায় লিখেছে, আপু আমার নামটা তোমার কোনো ফ্রেন্ড, আমার আমার নামে তোমার কোনো ফ্রেন্ড ছিল না তাবাসম, ওকে ডেফিনেটলি অনেক 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 ফ্রেন্ড ছিল যাদের নাম হলো তাবাসম দিয়ে হলো স্টার্ট হতো, লাইক নিক নেম তাবাসম ছিল না বাট আসল নেমটা হলো তাবাসম ছিল, সে ইয়াস আমার অনেক ফ্রেন্ড ছিল তাবাসম, তাবাসম জেরিন একজন নাম ছিল, ওর নাম হলো তাবাসম সামথিং জেরিন ছিল। সো ইয়াস মরজান আমায় লিখেছে, কলিজার টুকরা আয়া পড়ছি, থ্যাংক ইউ সো মাচ, তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য। আর হলো ডেফিনেটলি 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 এটা এটা অবশ্যই হবে ইনশাল্লাহ ভেরি সুন তাবাসম। আর হলো হাই আপি, আমি 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 কি আচ্ছা আমি না বুঝি নাই, তুমি আরেকটা বার আমাকে একটু টেক্সট করবে প্লিজ। মিরাজ আমায় লিখেছে, হাই আপু, হাই মিরাজ, কি খবর, হ্যালো মিরাজ। আর নাইম আমাকে লিখেছে, তারপর হলো জাহাঙ্গীর আলম আমায় লিখেছে, মিম আমায় লিখেছে, ছোঁয়া আমায় লিখেছে, অনেক কষ্ট লাগে টেক্সট না পড়লে, আম সো সরি ছোঁয়া, এই যে আমি তোমার টেক্সটটা পড়ে ফেলেছি, তুমি তার আগে কী টেক্সট করেছিল, আচ্ছা তুমি কেমন আছো ছোঁয়া, আমাকে একটু বলো বাসায় সবাই কেমন আছে, কোথায় থাকো তুমি, সব কিছু আনসার দাও, ওকে ওকে। আর হলো জাহাঙ্গীর আলম লিখেছে, হ্যালো প্রশি কেমন আছো, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর এসএমএস করলাম, একদম একদম জাহাঙ্গীর। আর হলো রত্না আমায় লিখেছে, প্লিজ আপু টেক্সটের রিপ্লাই দাও, এই যে আমি টেক্সটের রিপ্লাইটা দিয়ে দিচ্ছি রত্না, তোমার কি অবস্থা বলো তো রত্না, কেমন আছো তুমি। আশা আমায় লিখেছে, আশা আমি লক্ষ্মীসোনা গানটা প্লে করে দিয়েছি, এবার আমি তোমাদেরকে বলছি আমাকে বেশি বেশি করে তোমরা টেক্সট করতে পারো, আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর হলো আমাকে আর কারা কারা লিখেছে সেটা আমি একটু দেখে নিচ্ছি, ওয়েট করে জানি কোথায় কোথায়, এই যে পেয়ে গেছি, এমডি আতিকুর রহমান মাহে, তোমার কিসের এত কষ্ট রে ভাই, আমাকে বলো তুমি, আমাকে বলো কি হয়েছে, তুমি আমাকে বলো জাস্ট। আর হলো আমাকে কারা কারা লিখেছে, আমাকে হলো মুস্তাকিম ইসলাম লিখেছে, আর হলো তারপর হলো ওরে আল্লাহ এটা কি, এই যে এমডি আতিকুর রহমান মাহি আমি পড়ে ফেলেছি, তুমি দয়া করে বলো তোমার কি হয়েছে। অ্যান্ড এমডি নাইম হোসেন সরকার, ফ্যান্টাস্টিক, মানে তোমাদের না কমেন্ট একটু না পড়লে তোমরা এতটা রাগ করো, আমার মনে হয় কি আমি সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাই, মানে সবাই জাস্ট ছেড়ে দিতে শুরু করে দেয়, আমি জীবনে তোমাকে টেক্সট করবো না, আমি জীবনে তোমাকে কমেন্ট করবো না, আমি জীবন কোনো কথা বলবো না, জীবনে তোমার মানে তোমাকে আমি দেখবো না, আমি এই যে চলে গেলাম বাই বাই গুড বাই গুড নাইট, যত রকমের বাই আছে সব বাই 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 বাই, তারপর হলো তারপরে কি তুমি পচা, তুমি ভালো না, তুমি খারাপ, আচ্ছা ইফ ইউ জাস্ট ডোন্ট প্লিজ লেট মি নো, বাট দ্য থিং ইজ আসলে তোমাদের সবার কমেন্টগুলো একসাথে পড়া হয় না, দ্যাটস আই এম সো সরি, এটা আসলে আমার ইচ্ছাকৃতও না, ট্রাস্ট মি। অ্যান্ড রিয়ান রিমু লিখেছে, প্রতিবার টেক্সট করি বাট তুমি পড়ো না, তাই আজকে কমেন্ট করেছি, ফ্যান্টাস্টিক, এই তো স্মার্ট পুরাই, ওকে। আর হলো আমাকে কারা কারা লিখেছে, আমাকে রিয়ান রুনু রুনু আমায় লিখেছে, তারপর হলো শিশির আমাকে লিখেছে, আর কারা লিখেছে, তামিম লিখেছে, তোমার মুখের হাসি বড় ভালোবাসি, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। আর হলো আমাকে আমাকে আচ্ছা ইকবাল হোসেন লিখেছে, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে এই প্রিয় মিষ্টি বন্ধুটাকে আজকে মিস করে ফেললাম, কিন্তু একদমই মিস করে নিয়ে চলে আসছি, প্রেজেন্টটা কিন্তু দিতেই হবে একদম, যদি একটু কান ধরে দাঁড়া করানো উচিত ছিল তোমাকে, কারণ তুমি ক্লাসে লেট করে আসছো, বাট ইটস ওকে, আজকে একদিনের জন্য জাস্ট মাফ করাই যায়, রাইট, ইটস ফাইন।
আমাকে ফুল বাবু লিখেছিলাম কি অপলভ ইউ টু ডিয়ার, অ্যান্ড হলো আমাকে আমিন আহমেদ রিয়ান আমায় লিখেছে হাই হাই, আমাকে নিবেদিতা খান ওখানে লিখেছে তুমি একবার কমেন্ট পড়ে দাও, এই যে আমি একটা বার না আমি তোমাকে কয়েকটা বার তোর কমেন্ট আমি পড়ে ফেলেছি নিবেদিতা, অ্যান্ড হলো একটা কমেন্টও পড়ে না কেমন লাগে, আহা রে অহনা রে আমি তোমার কতগুলো কমেন্ট পড়েছি আপসেট, আল্লাহ আমি খুঁজে যাব। ওকে মাশরাফি আমাকে লিখেছে আপু তোমার পেজে ইনবক্সে অনেক ইম্পর্টেন্ট একটা টেক্সট দিয়েছিলাম, কাইন্ডলি একটু রেসপন্স করবো প্লিজ, অফকোর্স আমি রেসপন্স করবো, ডোন্ট ওয়ারি। আর হলো আমাকে আরও অনেকে লিখেছে থ্যাংক ইউ সো মাচ। এখন আমি জাস্ট যেটা করবো সেটা হলো তোমাদেরকে যাওয়ার আগে মানে আর কিছুক্ষণ জাস্ট তোমাদের সঙ্গে কথা বলবো, তারপর হলো তোমাদের জন্য কিছু গান আমি দিয়ে যাবো, বিকজ এই প্রতিবার এই সময়টাই আমি টাটা বাবাই করি, তো দ্যাটস ওয়াই। তো আমি আর কয়েকটা SMS পড়ে নিচ্ছি। নাইরা আমাকে লিখেছে আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, SMS করতে একটু লেট হয়ে গেল, সরি আপু, ইটস ওকে নো প্রবলেম, বাট ফাইনালি SMS তো করলাম নাইরা, থ্যাংক ইউ, আমি আবেগে আপিকিত হয়ে গেছি। ওকে আমাকে কাবুল নাহার লিখেছে ডিনার করেছে, ডিনারের কথা আর বলিও না, এই কথা আমরা নাই ডিসকাস করি, হ্যাঁ এটাই বেটার। সোহেল আমায় লিখেছে আপনি ইউর ভেরি কিউট গার্ল, থ্যাংক ইউ সো মাচ। আর হলো নাহিদ আমায় লিখেছে, রাসা আমায় লিখেছে হামরা সং টু প্লে কর, অফকোর্স আমি ট্রাই করবো। আদনান আমায় লিখেছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আচ্ছা ইয়ার মোস্ট ওয়েলকাম। অ্যান্ড হলো রাজন্য, আর রাজন্য আমায় লিখেছে হলো ফার্স্ট টাইম লিসনার অলসো প্লিজ, আচ্ছা BTS তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো, অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। অ্যান্ড সঞ্জনা লিখেছে হাই আপু মিস্তি মুত্তি মুত্তি, আমি আমি অ্যাকচুয়ালি আমার বাসায় আমি আম্মুর সঙ্গে হলো বাচ্চাদের মতো করে কথা বলি, আম্মুর সঙ্গে ভাইয়ের সঙ্গে, আর আমার একটা ফ্রেন্ড আছে সো ওর সঙ্গে হলো আমি বাচ্চাদের মতো কথা বলি, আর তাছাড়া আমি আর কারোর সঙ্গে বাচ্চাদের মতো করে কনভারসেশন হয় না আমার। সো ইউজুয়ালি যেটা হয় যে আমি যখন কথাগুলো বলি তখন আমি মিষ্টিকে মিথ্যি বলি, কেমন অনেক মিথ্যি তো এটা, এটা দেখে আমার মনে হলো। রাশেদ আমাকে লিখেছে অ্যাকচুয়ালি আম্মু আমার সাথে এভাবেই কথা বলে বেসিক্যালি, সো রাশেদ আমাকে লিখেছে আপু তুমি মেন্টাল মুভিতে আছো না, মেন্টাল মুভিতে অ্যাকচুয়ালি আমি নায়িকা হিসেবে ছিলাম না, ওখানে হলো আমি একটা গান গিয়েছিলাম, সেই গানের অ্যাপিয়ারেন্সে ছিলাম আমি, এবং ওখানে সিঙ্গার পড়শি হিসেবেই ছিলাম আমি, ওখানে কোনো মানে অন্য কোনো ক্যারেক্টার প্লে করিনি, জাস্ট যে গানটা আমি গিয়েছি সেই গানই সিঙ্গার পড়শি হিসেবেই আমার অ্যাপিয়ারেন্সটা ছিল, দ্যাটস ইট, জাস্ট লাইক আ মিউজিক ভিডিও যেটা আমি করি। সঞ্জনা আমাকে লিখেছে, তারপর হলো আরও আমাকে লিখেছে অনেকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি যেটা বলবো সেটা হলো অনেকক্ষণ ধরে ভক করেছি, ওয়াও ওকে, সো আজকের মতো আমি জাস্ট এতটুকু বলবো যে ঘড়ির কাঁটা আমাকে বলছে আজকে এখানে আমাকে চলে যেতে হবে, তোমরা সবাই খুব ভালো থাকো এটাই যেন আমি বলি তোমাদেরকে, সো অফকোর্স আমি এটাই বলবো, বাট তার আগে তোমাদেরকে বলবো যে আমার জন্য দোয়া করো যেন নেক্সট এপিসোডে আবারও হাসতে হাসতে চলে আসতে পারি, ওকে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো, খুব সুস্থ থেকো, খুবই সেফ থেকো, অ্যান্ড আল্লাহ আমাদের সবাইকে খুব ভালো রাখুন, খুব সুস্থ সুস্থ রাখুন, এটাই এটাই দোয়া করছি, এবং প্রত্যেক আমাদের প্রত্যেকের জন্য এই দোয়াটাই থাকলো। আর আরেকটা যে ব্যাপার সেটা হলো যে এখনও কিন্তু পরিস্থিতিটা খুব একটা ভালো না যতটুকু আমি মনে করছি, সো সেফটি মেনটেন করাটা কিন্তু এখনও কিন্তু অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। এনিওয়েজ আজকের জন্য এখানেই টাটা, এখানেই বাই বাই, এখানেই আল্লাহ হাফেজ, এখানেই গুড নাইট। So, take care guys. যেতে যেতে তোমাদের পছন্দের কিছু গান আমি প্লে করে দিয়ে যাচ্ছি, আই রিলি হোপ সবার কাছে ভালো লাগবে। আর আজকে যে SMS গুলো পড়তে পারিনি বা কমেন্টগুলো পড়তে পারিনি, এক্সট্রিমলি সরি, ইনশাল্লাহ ইনশাল্লাহ একদমই নেক্সট এপিসোডে আবারও এসে কমেন্ট এবং টেক্সটগুলো পড়ে ফেলবো। সো টিল দেন, টাটা, বাই বাই।